চাপ মডেলের পুরো সেটটা আছে আপনাদের সেটাই আছে যখন কাস্টমার আসে অবশ্যই তাকে আমরা ফ্রি সার্ভিস দিব যারা ভাবছেন কিস্তিতে ফার্নিচার কিনবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক অনেক স্পেশাল একটি ভিডিও আপনারা তো বাংলাদেশের যে কোনো প্রান্তে কিস্তির সুবিধা আছে যে কোনো প্রান্তে আমরা কিস্তির সুবিধা দিতে পারি আমাদের ভিতরে কোনো দুই নাম্বারের মতো কোনো শব্দ থাকবে না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে হ্যালো ভিএস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইয়াসিন ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমি ইয়াসিন আর বলতেছি আপনাদের সাথে আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ রূপসীতে এখানে আজকে আমরা যে শোরুমটাতে চলে এসেছি এই শোরুমটার নাম হলো মাইশা ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্সে যত ধরনের আইটেম আছে আর সব ধরনের আইটেমই কিন্তু তাদের এখানে কালেকশন আছে এবং ফার্নিচারের যত ধরনের আইটেম আছে সব ধরনের ফার্নিচারে কিন্তু তাদের এখানে কালেকশন আছে প্লাস্টিকের যত ধরনের আইটেম আছে সে ধরনের কালেকশনও তাদের এখানে আছে আর তাদের কিন্তু এখানে আপনার দুইটা শোরুম মনে হয় আর কি আমরা এর আগে একটা ভিডিও করছিলাম তাদের মাইশা ফার্নিচার টুতে আর আজকে কিন্তু চলে এসেছি মাইশা ফার্নিচার ওয়ান আর আজকের ভিডিওতে আমাকে সাহায্য করবে হলো মোহাম্মদ সোহেল ভাই সোহেল ভাইকে কিন্তু আপনার এই সময় আসলে সবসময় পেয়ে যাবেন সোহেল ভাই কিন্তু সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকে তো সোহেল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে সোহেল ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা এই ফার্নিচার সম্বন্ধে যত ধরনের কথা আছে যত ধরনের গম্বর আছে সব কিছু জানবো এবং তাদের এই প্রোডাক্টগুলোর প্রাইসটা কীরকম সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো গুণগত মান কেমন হবে সেটা আজকে আপনাদেরকে জানার চেষ্টা করবো তো যারা ভাবছেন ফার্নিচার কিনবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আর যারা ভাবছেন কিস্তিতে ফার্নিচার কিনবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক অনেক স্পেশাল একটি ভিডিও আর কিস্তিতে যারা কিনবে তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা ভালো আছে এখানে কিস্তিতে সব ধরনের ফার্নিচার এবং সব ধরনের প্রোডাক্টই কিস্তিতে দেওয়া হয় তাদের এখানে আর যত ধরনের প্রোডাক্ট আছে তো এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো দেরি না করে চলুন এটা শুরু করা যাক তো সোহেল ভাই আমাদেরকে আজকের ভিডিওতে সর্বপ্রথম আপনাদের শোরুমের কোন জিনিসটা দেখাবেন আপনি আমার এই খাটটা দেখতে পারেন এই খাটটা অনেক সুন্দর হবে আচ্ছা প্রথমে আমরা একটা খাট দেখতে পাচ্ছি আর তাদের এখানে কিন্তু সব ধরনের ফার্নিচারই আছে আপনারা যত ধরনের ফার্নিচারে চান যে কাঠে চান সব ধরনের কাঠেরই কিন্তু আছে তো আমরা প্রথম আর কি উড কাঠের একটা মালয়েশিয়ান উড কাঠের একটা খাট দেখতে পাচ্ছি আচ্ছা তো এই যে এই খাটটার আপনারা প্রাইসটা কিরকম দিতেছেন এটা আমরা 18,000 টাকা বন্ধ রাখতে পারবো এটা হচ্ছে আসল আমরা যেমন হেডবক্সের ভিতরে এটা আসল খাট মানে ডিজাইনটা যদি কেউ জানতে চায় এটা হচ্ছে আসল খাট বলি আর কি আমরা হ্যাঁ যেমন একটা শাড়ির আসলের মতো দেখা যাচ্ছে ভিতরে টাইস করা মাল অনেক সুন্দর হবে এবং অনেক কর্পোরেট ভিতরে অনেক মোটা যেমন আপনার লেগ সাইডটা বা হেডবক্স সিস্টেম আমরা যেটাকে বলি আর কি এটা খুব সুন্দর হবে খাট কোনো ওটেক্স নাই জিনিস অনেক ফাইন হবে আর কি আচ্ছা আচ্ছা এটা কিন্তু সবচেয়ে বড় সাইজের খাট জি জি 6 ফিট 7 ফিট 6 ফিট 7 ফিট হ্যাঁ আচ্ছা এর প্রাইস হলো একবার ফিক্স প্রাইস 18,000 টাকা ফিক্স প্রাইস হ্যাঁ একবার ফিক্স প্রাইস 18,000 টাকা আর এটা কিন্তু হেডবক্স সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন আর যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা দেখতে পারেন এবং এটার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা যে লেগ সাইডটা সেই লেগ সাইডটাও কিন্তু অনেক মোটা আমরা এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরেকটা আছে এটাও মালয়েশিয়ান উড কাট আর এখানে এই খাটটা তো সবচেয়ে বড় সাইজ হ্যাঁ এটাও বড় সাইজ এটা আবার এটাতে রেট কম পাবে এটাও আসল খাট ওই আচ্ছা এটা আসল খাটই আমরা বলি কিন্তু ডিফেন্সি এটা হচ্ছে এটা রেটটা একটু কম হবে মানে এটা ডিফেন্স এটা যে একটু পাতলা আছে এটা হচ্ছে একটু পাতলা এই জন্য এটা রেটটা একটু কম কিন্তু জিনিস একই জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এটা একই জিনিস মানে দেখা যায় এটা একটু ঠিক থিকনেস গুলো একটু মোটা আছে হ্যাঁ ফিটনেসটা একটু কম বিদে এটা রেটটা একটু কম ঠিক আছে এটা আপনার 15,000 টাকা হলে তারা আমাদের থেকে নিতে পারবে এটাকে আমরা আসল খাটি বলি হেডবক্স সিস্টেম আচ্ছা এটা নেওয়া যাবে 15,000 টাকা 15,000 টাকা নিয়ে যাবে এটা উটকারের ভিতরে মালয়েশিয়ান উটকার আচ্ছা আপনারা তো বাংলাদেশের যে কোনো প্রান্তে কিস্তির সুবিধা আছে যে কোনো প্রান্তে আমরা কিস্তির সুবিধা দিতে পারি সেক্ষেত্রে আপনাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র আমাদের অবশ্যই দিতে হবে আচ্ছা আচ্ছা ব্ল্যাঙ্ক চেক থাকতে হবে তারপরে আপনার ছবি আমরা তারপর যদি এদিকে আসি এখানে কিন্তু আমরা আরেকটা খাট দেখতে পাচ্ছি এটা কি খাটে
এটাও মালয়েশিয়ার উটকারের ভিতরে কিন্তু গর্জিয়াস আপনার পায়ের সাইডটা যেমন লেগ সাইডটা আপনার সেম কাস্টাই আপনার পায়ের সাইডে আছে এটা রেট্রাক্টিভ ইনস্টি বেশি ঠিক আছে আচ্ছা এটার প্রাইসটা কত হ্যাঁ এটা আমাদের 25000 টাকা নিতে পারবে খাটটা আচ্ছা এটার প্রাইসটা 25000 টাকা না আর এগুলোর ভিতরে তো দেখা যায় যে কোনো কালার কাস্টমার ইচ্ছা মতো করে নিতে পারবে হ্যাঁ যে কোনো কালার সে আমাদের এখান থেকে নিতে পারবে যে কোনো ডিজাইন হচ্ছে আমার কাছে চাইলে আমি দিতে পারবো আচ্ছা আচ্ছা যে কোনো আচ্ছা আপনাদের এই যে খাটগুলোর সাথে আপনাদের হাইশাগুলো এবং মাচাগুলো কি সেট হ্যাঁ এটা মেহগুনি কাঠের হাইশা মাচা বিছানা হবে এটা 1 ইঞ্চি এবং সবাই ফলো করে কিন্তু বিছানাটা আচ্ছা কারণ এটাই কিন্তু কারণ খাটটা যাই হোক কিন্তু বিছানাটার উপরে সব আর বিছানাটা আমাদের 1 ইঞ্চি মোটা 1 ইঞ্চি এটা খুব দেখে কাস্টমারে খুব সাপোর্ট খুব হেভি আর হেভি করে তৈরি করা হয়েছে যেটা আমাদের এখানে হয়তো কোথাও কোনো কেউ পাবে না যেটা আমরা যেটা দেই কিন্তু আমরাই এখানে শুধু 1 ইঞ্চি বিছানাটা শুধু আমরাই কাস্টমারকে দেই যাতে কাস্টমার খুশি হয় আর কি আচ্ছা আচ্ছা কাস্টমারকে দাও আচ্ছা আমরা কিন্তু এখানে আরেকটা খাট দেখতে পাচ্ছি এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর একটা খাট আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে পুরো ডিটেইলসটা আমরা বলতে পারতাছি না কারণ এখানে ডিটেইলস বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাদের এখানে কিন্তু হিউজ পরিমাণের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো তো আপনাদেরকে সবগুলো দেখাইতে হবে তার কারণে আমরা ডিটেইলসটা বলতে পারতাছি না আপনাদের যদি কিছু জানা থাকে আমরা যা যা প্রশ্ন করতেছি এর বাইরে যদি কিছু জানা থাকে তাহলে কিন্তু আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে সেখানে আমরা আপনার এই মুহূর্তে তাদের সাথে কথা বলতে পারেন এবং কথা বলে আর কি জেনে নিতে পারেন আপনার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার উত্তর আপনি পেতে পারেন আচ্ছা তো আমরা এখানে যে খাটটা দেখতে পাচ্ছি এই খাটার প্রাইসটা কিরকম এটাও আসলে আসল খাটি গ্লাস সেম আগে যেটা খাট দেখাইছে সেম এই খাটটাই কিন্তু কালারটা ডিফারেন্স আচ্ছা এটা 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 মানে একটু কালারটা একটু ভিন্ন আছে না অনেকে লাইট ডিপ চায় ঠিক আছে কাজ করা চায় যেমন এটা ভিতরে টাইস করা আছে মানে গোল্ডেন টাইস করা এটা গোল্ডেন টাইস করা যে এটা ভিতরে গোল্ডেন টাইস করা নাই ব্ল্যাঙ্ক আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকে এটাই পছন্দ করে এটা সেম আচ্ছা তাহলে এটা এটার প্রাইসটা সেম না সেম প্রাইস আচ্ছা লাইট ডিপ আচ্ছা এটার প্রাইসটা কিন্তু সেম আর তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরেকটা খাট আছে যেটা একটু লেদারে কাজ করা আছে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা হয়েছে খুব সুন্দর একটা খাট এটা খুবই সুন্দর দেখা যায় গোল্ডেন কাজ করা গোলাপের ভিতরে এটা হেডবক্স সিস্টেম প্লাস এখানে আপনার ফোম দেওয়া আছে অনেকে ফোম দেওয়া খাট পছন্দ করে আচ্ছা তো আপনি এটার প্রাইসটা কত দিতে এটা আমাদের 22000 টাকা রেট পড়বে আচ্ছা এটার প্রাইসটা পড়বে 22000 টাকা 22000 আচ্ছা এখানে তো আমরা সম্পূর্ণ ফিক্স প্রাইস বলতেছি না ফিক্স প্রাইস কিন্তু তারপরও কাস্টমারের সাথে কথা বললে যদি কাস্টমার আলোচনা সাপেক্ষে আমরা 500-1000 টাকা দিক সেদিক এটা আমরা করতে পারবো আলোচনা মানে কিছুটা সম্মানই দেওয়া যাবে হ্যাঁ সম্মানই করা যাবে ঠিক আছে কিছুটা সম্মানই করা যাবে আচ্ছা আমরা তারপর কিন্তু এখানে আরেকটা খাট দেখতে পাচ্ছি এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর এটাও খুব সুন্দর একটা তো আপনি এটার প্রাইসটা কি রকম দিতেছেন এটা আমাদের হচ্ছে 14000 টাকা রেট পড়বে আচ্ছা এটা 14000 টাকা রেট পড়বে এটাও তো মালয়েশিয়ান এমডি এটা মালয়েশিয়ান এমডি বুকারের ভিতরে পড়বে আচ্ছা 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 এমডি এর ভিতরে তো অনেক প্রকারের এমডি আছে আবার উড টেক্স দিয়ে অনেকে এই করে হ্যাঁ উড টেক্স দা করলে যেমন আমার এই খাটটা 15000 টাকা রেট আছে এটা যদি আমি উড টেক্স দা কাস্টমারের করে দেই সেক্ষেত্রে দেখা গেছে এই খাটটা আমি 10-11000 টাকা ভিতরে দিই 10-11000 টাকা এটা কাস্টমার ঠকবে যেটা আমরা কখনোই করি না আমরা চেষ্টা করি কাস্টমারে ভালো জিনিস দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা আপনি কিন্তু জানতে পারলেন যে কিভাবে তা কাস্টমারকে ঠকায় আর কি কিছু কিছু দোকানদার আছে যে আপনি দেখবেন এমডিএফ এর এই খাটগুলা মানে মালয়েশিয়ান উটকাটের এই খাটগুলা প্রাইসটা বলবে অনেক কম অনেক কম ঠিক আছে কিন্তু এখানে কিছুটা না কিছুটা গুণমান আছে অনেক খারাপ যে গুণগত মান ভিতরে খারাপ কাস্টমার বুঝতে পারতেছে না কিন্তু আসলে সে ঠিকই ঠকে গেছে দোকান থেকে মাল কিনে এরকম আর কি মান খারাপ থাকলে তো আর আপনার জিনিসের রেট অবশ্যই কম হবে মান ভালো হলে জিনিসের রেট অবশ্যই বেশি হবে আচ্ছা 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 আমরা তারপরে কিন্তু এখানে আরেকটা খাট দেখতে পাচ্ছি এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর বিশেষ করে এটার যে ভিতরে যে ফুলের কাজগুলো এখানে দেখতে পাচ্ছেন এই কাজগুলো কিন্তু অনেক সুন্দর আছে এটার পিছনে কি গ্লাস বসবে এটার পিছনে একটা গ্লাস বসবে গ্লাসটা আমরা এখনো দেওয়া হয়নি আচ্ছা কে যদি গ্লাস সারা নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবে সে নিতে পারবে এই জন্য এটার ব্ল্যাঙ্ক রাখা আর কি আচ্ছা আচ্ছা অনেকে গ্লাস এটার প্রাইসটা কি রকম এটা আপনার 16000 টাকা রেট আচ্ছা এটার প্রাইসটা পড়বে 16000 টাকা আচ্ছা তারপরে যদি আমরা একটু একটু এদিকে আসি এখানেও কিন্তু আরেকটা খাট দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কি রকম এটা আমাদের 14000 টাকা রেট পড়বে এখানে মোটামুটি আমাদের যে খাটগুলো আছে এক কাছাকাছি দেখা গেছে 1000 টাকা এদিক 1000 টাকা এদিক সেদিক এদিক সেদিক হবে আর কি আচ্ছা আচ্ছা আর শুধু আমরা এক এক করে প্রাইস একটু বলে দেই তাদেরকে এই যে এখানে একটা খাট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা খাট আপনি দেখতে পাচ্ছেন তো আপনি এটার প্রাইসটা কি রকম এটা আপনার 19000 টাকা পর্যন্ত আমরা রাখতে পারবো আচ্ছা এটা 19000 টাকা পর্যন্ত রাখতে পারবেন আচ্ছা 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 তারপরে কিন্তু এখানে আমরা আরেকটা খাট দেখতে পাচ্ছি এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর আর এখন আপনাদেরকে যে খাটগুলো দেখাইতেছি এগুলো কিন্তু সবই মালয়েশিয়ান এমডিএফ এর তৈরি আর কি আচ্ছা তো আমরা আপনারা এই খাটটার প্রাইসটা কি রকম দিতেছেন এটা আমাদের 13500 টাকা পর্যন্ত আমি রাখতে পারবো 13500 টাকা পর্যন্ত রাখা যাবে আচ্ছা আচ্ছা তারপর যেটা দেখতে পাচ্ছি এইটা কি খাটের এটা হচ্ছে আপনার বিনিয়ার এটা হলো বিনিয়ার বিনিয়ার গা যেমন আমাদের এখানে উক কাটে যেটা আপনি দেখছেন এটা মূলত মালয়েশিয়ান একটা বোট আর এটা হচ্ছে জার্মানি একটা বোট জার্মানি বিনিয়ার আমরা দুই জাতের আমাদের করা এটা রেটটা তুলনামূলক এগুলো হচ্ছে অনেক বেশি আচ্ছা ঠিক আছে আর খাট অনেক সুন্দর খাট গুণগত মানে
কাজের দিক থেকে ভালো, সব দিক থেকে ভালো। আর আপনার কাজগুলো অনেক সুন্দর। এটার প্রাইস পড়বে আমরা 25,000 টাকা। আচ্ছা, এটার প্রাইসটা পড়বে 25,000 টাকা। এটা বিনিয়ার, এটার প্রাইসটা কিন্তু পড়বে 25,000 টাকা, বিনিয়ার জার্মানি বুটের আর কি তৈরি। আচ্ছা, তারপরে যেটা দেখতে পাচ্ছি এটার প্রাইস, এটাও বিনিয়ারের খাট হয়, একই একই জিনিস কিন্তু ডিজাইনটা ভিন্ন। এটার রেটটা তুলনামূলক কম, এটা 22,000 টাকা পর্যন্ত আমরা রাখতে পারবো। এটার প্রাইসটা পড়বে 22,000 টাকা। আচ্ছা আচ্ছা, তারপর যেটা দেখতে পাচ্ছি এটা, এইটাও আপনার 21,000 টাকা পর্যন্ত রাখতে পারবো। আচ্ছা, এটা আমি একটা কথা ক্লিয়ার করে নিই, যেমন আমি যে রেটটা আপনাকে বলতেছি এই রেটটা আপনার তুলনামূলক আলোচনা সাপেক্ষে 500-1,000 টাকা এদিক সেদিক আমি কাস্টমারের মানে কিছুটা আসলে সম্মানই করা যাবে, অবশ্যই করতে পারবো, কিন্তু জিনিস অনেক ভালো হবে। আমাদের ভিতরে কোনো দুই নাম্বারই বলতে কোনো শব্দ থাকবে না, কারণ আমি ভালো বললো ভালো হলো কাস্টমারকে বলে দেবো যে আমার এই জিনিসটা ভালো, খারাপ হলো বলবো যে আমার এই জিনিসটা খারাপ, আমরা এত টাকা দাম পড়বে, কিন্তু মিথ্যার আশ্রয় কখনোই আমরা নেই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনাদের কিন্তু পছন্দ হলে আপনারা দেখতে পারেন। আমরা তারপরে কিন্তু এখানে আরেকটা খাট দেখতে পাচ্ছি, এটাও কিন্তু খুবই সুন্দর, এটাও জার্মানি বিনিয়ার বোটে। এটার প্রাইসটা কত? এটা 23,000 টাকা পড়বে। এটার প্রাইসটা পড়বে 23,000 টাকা। এটা আবার ফিটনেসটা একটু মোটা আছে, গাড়িটা মোটা, যেমন আগে যেটা দেখাইছে হচ্ছে একটু গাড়ি মোটা আছে, এটা লেগ সাইডটা মোটা আছে, পায়ের সাইডটা, এই জন্য এটা রেটটা একটু তুলনামূলক রেটতে বেশি। আচ্ছা আচ্ছা, মানে এটা একটু গুণগত মানে এটার থেকে ভালো আর কি। আচ্ছা আচ্ছা, তারপর যেটা দেখতে পাচ্ছি এইটা, এইটাও 22,000 টাকা পড়বে। আচ্ছা, এটাও 22,000 টাকা পড়বে, না এটাও সেম প্রাইসে পড়বে, ডিজাইনটা ভিন্ন, কারণ এখানে আমাদের অনেক ডিজাইন আছে, তারা চাইলে বিভিন্ন ডিজাইনের নিতে পারবে। প্লাস আমার এখানে যদি ডিজাইন, তারা যদি এই ডিজাইন পছন্দ না হয় সেক্ষেত্রে আমি তাদেরকে যে কোনো ডিজাইন আমি করে দিতে পারবো, যে কোনো ডিজাইন করে দিতে পারবো, যে কোনো ডিজাইন সে আমাকে দিবে, আমি আমাকে একটু সময় দিলে দেখা যায় 2-10 দিন 15 দিন সময় দিলে আমি যে কোনো ডিজাইন তাদেরকে আমি তৈরি করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, আর এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তাদের এখানে কিন্তু প্লাস্টিকের সব ধরনের আইটেমই আছে, প্লাস্টিকের চেয়ার টেবিল ওয়ার্ড্রপ আপনারা যা চান সব ধরনের কিন্তু তাদের এখানে আইটেম আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা এসে তারপর দেখতে পারেন। আর আপনারা যদি কমেন্টে তাদের এই প্লাস্টিকের আইটেম নিয়ে ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমরা পরবর্তীতে প্লাস্টিক আইটেম নিয়ে একটা ভিডিও করব। তো আজকে এই পর্যন্তই, এখন আমরা খাটে চলে যাই। এখানে কিন্তু আমরা একটা খাট দেখতে পাচ্ছি, এই খাটের প্রাইসটা আপনারা কিরকম দিতেছেন? এই খাটটা আমাদের যে প্রাইস আছে এটা হচ্ছে 13,500 টাকা পড়বে। 13,500 টাকা। আচ্ছা, এই যে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিছু সু ক্যাবিনেট। হ্যাঁ, সু ক্যাবিনেট, অনেকে উৎকাটের ভিতর সু ক্যাবিনেট পছন্দ করে, এগুলো 4,500 টাকা করে, আমাদের এগুলো 4,500 টাকা করে প্রাইস, খুব সুন্দর হবে, এগুলো কোনো ওটেক্স নাই, 100% উৎকাটের মাল, এগুলো কোনো সমস্যা নেই, কালার ডিফারেন্স সবকিছু খুব সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যদি এদিকে আসি, আচ্ছা এখানে কিন্তু একটা সেগুন কাঠের সুকেস দেখতে পাচ্ছি, তো এই সেগুন কাঠের সুকেসটা আপনার প্রাইসটা কিরকম দিতেছেন? এটা আপনার আমাদের প্রাইস পড়বে 45,000 টাকা, ভিতরটা গামারি থাকবে, 100% চিটাঙ্গা গামারি, আর অল সেগুন, পিছনে গর্জনের ফ্লাই, মোটা ফ্লাই হবে। হ্যাঁ, আর এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভিতরে যে সেলফগুলো দেওয়া আছে এইগুলো তো কিন্তু কাজ করা আছে, উপরে কিন্তু কাজ করা আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায়। মাঝে কিন্তু তিনটা ডয়ার আছে, দুই সাইডে দুটো পাল্লা আছে, আপনাদের পছন্দ হলে আপনারা কিন্তু নিতে পারেন এবং আপনার চয়েস অনুযায়ী আপনারা কিন্তু সাজাই নিতে পারেন। আচ্ছা, তারপরে এখানে কিন্তু আমরা আরেকটা খাট দেখতে পাচ্ছি, এই খাটটার প্রাইসটা আপনারা কি রকম দিচ্ছেন? এটা আমাদের যেমন কিছু সব খাটেরই একটা নাম আছে, যেমন এটাও উৎকাটের খাট হয় কিন্তু এটা আমরা ল্যাপটপ খাট বলি, অনেকে এগুলো পছন্দ করে, জিনিসও ভালো হয় আর ফিটনেসও আপনার অনেক মোটা, আমি একটু দেখাই, এটা ফিটনেসটাও কিন্তু অনেক মোটা হবে, অনেক হেভি খাট। আর ফিনিশিংটা কিন্তু অনেক ভালো, প্রোডাক্টটা কিন্তু গুণগত মান কিন্তু অনেক ভালো আর কি, তাদের প্রোডাক্টগুলো আপনারা কিন্তু এসে দেখতে পারেন, বা যারা ঢাকার বাইরে থেকে, যারা বাংলাদেশের বাইরে থেকে দেখতেছেন তারা কিন্তু এই মুহূর্তে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন। আচ্ছা, তো আপনার এটা প্রাইসটা কত দিচ্ছেন? 18,000 টাকা পর্যন্ত রাখতে পারবো। আর সবচেয়ে বড় কথা আমি সবাইকে সবসময় বলে দেই যে আমাদের কম রেঞ্জের যে খাটগুলো আছে বা বেশি রেঞ্জের যে খাটগুলো আছে প্রতিটা খাটেই কিন্তু 1 ইঞ্চি বিছানা, তারপর যেটা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটু কম রেঞ্জের ভিতরে অনেকে কম রেঞ্জের খাট, আচ্ছা এইগুলোকে তো সেমি বক্স বলা হয় না? সেমি বক্স। আচ্ছা, আমাদের এখানে যে খাটগুলো আপনি দেখছেন সবই সেমি বক্স, কিন্তু হেড বক্স সিস্টেম, সিস্টেমটা একই রকম, যেমন কেউ শুইলো একটা মোবাইল টোবাইল রাখলো বা একটা কিছু রাখলো এত সুবিধা পায়, এই জন্য এইগুলো হলো হেড বক্স সিস্টেম, এইগুলো হলো হেড বক্স সিস্টেম আপনি দেখতে পাচ্ছেন। আর এগুলো কিন্তু প্লেন, কোনো হেড বক্স সিস্টেম না, এগুলোকে বলা হয় সেমি বক্স। হ্যাঁ, রেটটা তুলনামূলক অনেক কম। আচ্ছা, তো আপনি এটার প্রাইসটা কত? এগুলো আমরা 9,000 টাকা বিক্রি করতে পারবো। আচ্ছা, এটা হলো 9,000 টাকা না? 9,000 টাকা। আচ্ছা, তারপর যেটা দেখতে পাচ্ছি এটা এখানে আছে আপনার 9,500 টাকা পড়বে, এটা হলো 9,500 টাকা এরকম। আচ্ছা, এখানে যে খাটগুলো আছে এরকম 500 টাকা এদিক সেদিক করে আমরা বিক্রি করতে পারবো, যেমন 500 টাকা এদিক সেদিক, এটা 9,000 টাকা
টাকা বিক্রি করতে পারবো এখানে আছে 9500 টাকা এটা হলো 9500 টাকা আচ্ছা এইটা এটা 10000 টাকা এটা 10000 টাকা আচ্ছা এটার প্রাইসটা কি রকম হবে আবার 5 ফিডি খাট যেমন আমরা হলো 5 ফিডি না গুলা দেখছি 6 ফিডি এটা 5 ফিডি এটা আপনার 9000 টাকায় পড়বে কারণ এটা ঋণ খাট ঋণ খাটটা তুলনামূলক রেটটা একটু বেশি আমাদের কস্টিংটা বেশি আচ্ছা মানে একটু কস্টিংটা বেশি আছে হ্যাঁ বিশেষ এজন্য ঋণ খাটটা রেটটা তুলনামূলক বেশি পড়ে আচ্ছা আমরা তারপর এই শেডো খাট দেখতে পাচ্ছি আচ্ছা এই যে এই খাটটার প্রাইসটা কি রকম এই খাটটা আপনার আমি আগে একটাতে খাট দেখাইছি এই খাটের সেম প্রাইস পড়বে এটা লেক্সেটর কাজ করা 25000 টাকা 25000 টাকা পড়বে আচ্ছা এটা ভিতরে যে যদি কেউ চায় যে অন্য কোন কালার করে নেবে সেটা যে কোন কালার সে আমার থেকে করে নিতে পারবে যে কোন ডিজাইন যদি ডিজাইনটা পছন্দ না হয় যে আমার এই ডিজাইন অন্য ব্যতিক্রম ডিজাইন করে দিবেন সেটা আমি করে দিতে পারবো আচ্ছা আপনারা কি যে কোন ধরনের অর্ডার নিয়ে থাকেন যে কোন ধরনের অর্ডার আমরা নিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো আমরা এখানেও কিন্তু আরেকটা খাট দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কি রকম এটা 10000 টাকা পড়বে এই খাটটা আচ্ছা এই খাটের প্রাইসটা পড়বে 10000 টাকা আচ্ছা তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা এটা আপনার 13500 টাকা পড়বে এই খাটটা এটা খুবই সুন্দর একটা খাট আপনার মাঝে গোলাপের একটা টাইস করা একটা ডিজাইন আছে পাতা পাতা খুব সুন্দর আর এখানে কিন্তু একটা আনকমন একটা ডিজাইন করা হয়েছে আর এটা অনেক মোটা এবং গাড়ি দেখতে হবে খুব ফাইন খাট এগুলো তো কাস্টমার সাস্তন্দে পছন্দ করবে আচ্ছা আচ্ছা আপনাদের কিন্তু পছন্দ হবে আশা করি তারপর যেটা দেখতে পাচ্ছি এটা প্রাইস হ্যাঁ এই খাটগুলো ভালো হবে আপনার মোটামুটি কম রেঞ্জ আর অনেকে আরো কমের ভিতরে খুঁজে যেমন এটা 8000 টাকা হলে আমি বিক্রি করতে পারবো আচ্ছা এই খাটটা প্রাইসটা পড়বে 8000 টাকা আচ্ছা আচ্ছা তারপরে এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি আনকমন একটা মডেলের আনকমন ডিজাইনের একটা খাট আর কি আমি একটু ক্লিয়ার করে দিই যেমন এটা সলিড খাট একটা বোর্ডের উপরে কাজ করা খাটটা তুলনামূলক রেটটা অনেক বেশি হ্যাঁ খাট কিন্তু খুবই সুন্দর দেখতে সিম্পল লাগলেও কিন্তু খাটের অনেক রেট একটু বেশি এটা 22000 টাকা পড়বে খাটটা আচ্ছা এটা 22000 টাকা সলিড বোর্ড মানে এই আমাদের এই কাজগুলো যে কাজটা করা হয়েছে এটা একটা খোদাই করে একটা সলিড বোর্ডের উপরে করা হয়েছে মেশিন দিয়ে কাজ করা হয়েছে আচ্ছা 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 তারপরে কিন্তু আমরা এখানে কিন্তু আরেকটা খাট দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কি রকম এটা আপনার 13000 টাকা পড়বে এটা হচ্ছে চাপ খাট বলি আমরা আর কি আচ্ছা এটা হলো চাপ খাট এটার প্রাইস পড়বে 13000 টাকা আচ্ছা আচ্ছা আর এখানে কিন্তু আমরা আরেকটা খাট দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে শাহী খাট বলি আমরা আর কি এটার ভিতরটা ফাইবার কিন্তু আপনার পায়াটা কাঠের এটা মেহগুনি কাঠের পায়া কখনো ঘন ধরবে না ঘন গ্যারান্টি থাকবে আর এগুলো আপনার 8500 টাকা হলে আমরা বিক্রি করি 8500 টাকা কম রেঞ্জে খাট বিয়া খুঁজে অনেকে কম দামে বিতে খান খুঁজে তাদের জন্য এটা অনেক সুন্দর আচ্ছা আচ্ছা আপনাদের এই প্রোডাক্টগুলোর সাথে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি কি দিতেছেন গ্যারান্টি ওয়ারেন্টি বলতে আসলে এগুলো তো আর ওইরকম ইলেকট্রিক পণ্যর মতো না জাস্ট এগুলো ঘনে ধরবে না ঘন গ্যারান্টি থাকবে ঘনের গ্যারান্টি সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি 1 লাখ টাকা দিয়ে যদি একটা সেগুন কাঠের মাল কিনেন এটা যদি কাঠ দুর্বল থাকে এক সময় ঘনে ধরবে নষ্ট হয়ে যাবে আর এগুলো ঘনে ধরবে না ঘন গ্যারান্টি শুধু ব্যবহারটা নিজের কাছে যত্ন আপনি সুন্দর করে ব্যবহার করবেন মালে কিছু হবে না আচ্ছা আচ্ছা সুন্দর করে ব্যবহার আচ্ছা কালার কি কোনো গ্যারান্টি দিতেছেন কালার বলতে যে কালারটা আছে এই কালারই থাকবে এই কালার কখনো উঠবে না ঠিক আছে খাট যখন নষ্ট হয়ে যাবে তখন একেবারে নষ্ট হয়ে যাবে কিন্তু কালার কখনো আসে না যেটা জিনিস কালার অস্ত অস্ত ডিসকালার হয়ে যাবে এরকম হবে না কখনো আচ্ছা দেখা যায় কাস্টমার মানে দেখা যায় একটু গ্যারান্টি দিলে একটু ভরসাটা বেশি পায় হ্যাঁ আপনারা যদি একটু গ্যারান্টি দিতে স্লিপে লেখা দিলেন যে এত দিনের গ্যারান্টি এরকম একটা না যে কোনো সমস্যা আমরা যেমন মাল বিক্রি করলে কাস্টমারের কাছে সবসময় বলি যে যেই কোনো সমস্যা আমরা অবশ্যই সলভ করি এখন আমাদের এখান থেকে একটা খাট নিয়ে কাস্টমারের মালটা নষ্ট হয়ে গেছে 2-5 মাস পরে সেটা অবশ্যই আমরা সলভ করব বা আমরা চেষ্টা করি কাস্টমারের সেই সুযোগ সুবিধা দেওয়ার জন্য মানে সেই সুবিধাটা আপনারা দিবেন অবশ্যই আছে আচ্ছা তারপরে এখানে কিন্তু আমরা যদি আসি এখানে কিন্তু আরেকটা খাট আছে এই খাটটার প্রাইসটা সেম প্রাইসই পড়বে এটা কালারটা ডিফারেন্স আচ্ছা কালারটা ডিফারেন্স এটার প্রাইসটা এটার প্রাইসটা সেম পড়বে সেম আচ্ছা তারপর যদি আমরা এদিকে আসি এখানেও কিন্তু আরেকটা খাট আছে এটার প্রাইসটা কি রকম এটাও একই প্রাইস পড়বে এটাও একই প্রাইস পড়বে এটা শাহী খাটের ভিতরে আচ্ছা আচ্ছা শুধু কালার ডিফারেন্স কি যে যার যে কালারটা পছন্দ আচ্ছা আচ্ছা আমরা যদি এদিকে আসি এখানেও কিন্তু আরো কিছু খাট রাখা আছে এটার প্রাইসটা কি রকম পড়বে এটা আপনার 9000 টাকা পড়বে এটার প্রাইসটা পড়বে 9000 টাকা আচ্ছা যদি আরো ওই পাশে যাই এদিকেও কিন্তু এখানে কিন্তু আরেকটা আছে হ্যাঁ এটার প্রাইসটা কি রকম খাটগুলো আমাদের এখানে দেখেন এই খাটগুলো আমাদের সেম প্রাইজের ভিতরে পড়বে 2500 টাকা এদিক সেদিক কিন্তু খাটগুলো সুন্দর হবে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে এখান থেকে বিভিন্ন ডিজাইন আছে যেটাই নিতে পারে এগুলো সবগুলো প্রাইসটা পড়বে 9000 টাকা 9000 টাকা আচ্ছা 9000 টাকা 9000 এরকম আর কি প্রাইসটা পড়বে আচ্ছা আচ্ছা আর এখানে কিন্তু তাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে অর্ডার পর কালেকশন আছে আর পাটেক্স মেলামাইন বোটে অথবা এমডিএফ এর অথবা যদি সেগুন কাঠের অর্ডার আপনি নিতে চান সেগুনটা আপনি নিতে পারেন আচ্ছা আমরা যদি এখানে দিয়ে শুরু করি আচ্ছা এটা কি মেলামাইন বোটের হ্যাঁ মেলামাইন বোটের ভিতরে আচ্ছা আচ্ছা মেলামাইন বোটের একটা অর্ডার কম রেঞ্জের ভিতরে নেয় এগুলো দেখে আপনারা 9000 টাকা হলে আমি বিক্রি করতে পারি আচ্ছা এটা 9000 টাকা বোটগুলো মেলামাইন বোটের ভিতরে অনেক রকমের জাত আছে যেমন ভালো মন্দ আছে এটা আমাদের যে বোটগুলো আছে বোটগুলো 100
100% গ্যারান্টি আছে এবং ভালো হবে এগুলো 9000 টাকা 9000 টাকা পড়বে সেম শুধু কালারটা ডিফারেন্স আপনার এটা হচ্ছে 5 ফিট আমাদের অর্ডারটা হচ্ছে 5 ফিট অর্ডার আচ্ছা আচ্ছা আর তারপর যেটা দেখতে পাচ্ছি এটা 4 ফিট আছে এটা আপনার 8000 টাকা হলে বিক্রি করতে পারবো আচ্ছা এইগুলা কি ফিক্সড প্রাইস না কথা বলা যাবে না ফিক্সড বলতে কি আমি যে প্রাইসটা আপনাকে বলতেছি এটা ফিক্সড এর মতই হয়তো দেখা গেছে কিছু কিছু জিনিসে আমি 500 টাকা 1000 টাকাটা সম্মানী মানুষে আসলে কথা আলোচনা সাপেক্ষে সেটা আমরা করতে পারবো ঠিক আছে দিতে পারবো আচ্ছা আচ্ছা এইগুলা একটু কম রাখা যায় না দেখা যায় অনেকে কম খোঁজে এগুলা হ্যাঁ কমের ভিতরে আসলে যে মালগুলো আমাদের এখানে দেখছেন এটা ভিতরটা যেমন আমি ভিতরটা একটু ফলো করাই দেই ভিতরটা আপনার যেমন এই ভোরটা আছে পাতলা ঠিক আছে এটা রেটটা এরকম যদি আবার এর চেয়ে হাই রেঞ্জের ভিতরে নেয় সেক্ষেত্রে পিছন এবং ভিতরে মোটা বোট হবে রেটটা একটু বেশি হবে যেমন 10000 টাকার ভিতরে পড়বে আর আরো কমের ভিতরে চাইলে সেক্ষেত্রে বোট দুর্বল হয়ে যাবে আমরা যে কাছে 7000 টাকার ভিতরে বিক্রি করতে পারবো 7000 টাকা আমরা বিক্রি করতে পারবো এই ধরনের মাল আমাদের কাছে তো আমরা একটু চেষ্টা করি ভালো মানের মাল বিক্রি করার জন্য আচ্ছা 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 তারপর যদি আমরা এখানে আসি এখানে কিন্তু এমডিএফ এর মাল এসে খুবই সুন্দর একটা অর্ডার আপনার কারুকাজটা দেখছেন খুবই ফাইন আপনার পাল্লাটা দেখেন এখানে যে আমাদের যে হ্যান্ডেলটা লাগানো হয়েছে এটা খুব একদম এসএসএস ভিতরে খুব ফাইন খুবই সুন্দর একটা হ্যান্ডেল খুবই সুন্দর আপনার অনেক ভিতরে এখানে আপনার কাপড় চোপড় ঝুলাতে পারবে হ্যান্ডেল আছে তারপর এখানে কিন্তু চারটা ড্রয়ার আছে অবগত হইছে আপনার ভিতরটা গ্লেজ করা আমাদের কখনো ভিতরটা নষ্ট হবে না খুব সুন্দর একটা মাল আচ্ছা আচ্ছা আর এখানে কিন্তু যে তালাটা ব্যবহার করা হয়েছে তালাটা কিন্তু অনেক ভালো মানে হ্যাঁ অনেক ভালো মানে একটা হাই কোয়ালিটি অনেকে তালা ফলো করে আমরা এইজন্য তালাটা খুব সুন্দর একটা তালা লাগাইছি দামি যাতে নিয়া কনফারেন্স মানুষ যাতে পছন্দ করে অনেকে তালা দুর্বল ভাবলে নিতে চায় না আচ্ছা কিন্তু তালা চাবি তো আপনি এই যে এটার গভীরতা কত দিছেন এটা এটা ফিটনেস 18 ডিপ 18 ইঞ্চি ডিপটা 18 হ্যাঁ ভিতরে 18 ইঞ্চি তো আপনি এটার প্রাইসটা কত দিছেন এটা আমাদের হচ্ছে 16000 টাকা আমি এটার প্রাইসটা পড়বে 16000 টাকা রাখতে পারবো এটা প্রাইসটা পড়বে 16000 টাকা তারপর এখানে আরেকটা এখানে আরো একটা আছে এটা আবার কালারটা যেমন এখানে অনেকে গোল্ডেন কাজ করা পছন্দ করে না ব্ল্যাঙ্ক পছন্দ করে শুধু শুধু ব্ল্যাঙ্ক এটা একই জিনিস শুধু গোল্ডেন কাজটা নাই শুধু গোল্ডেন কাজটা না করার কারণে এখানে আপনার 1000 টাকা আপনার কম আচ্ছা মানে তার মানে এটা প্রাইস হবে 15000 টাকা জি জি আচ্ছা এটা প্রাইসটা কিন্তু পড়বে 15000 টাকা তারপর এখানেও কিন্তু আরেকটা আবার আপনি একটু কম রেঞ্জের ভিতরে আছে কেউ যদি কম রেঞ্জের ভিতরে খুঁজতে চায় সেক্ষেত্রে কম রেঞ্জের ভিতরে এগুলো আমরা 10000 টাকা হলে বিক্রি করতে পারবো আচ্ছা 10000 টাকা ভালো হবে কিন্তু তারপরও কম রেঞ্জ রেটটা কম আচ্ছা এইগুলোর ভিতরে এটা কি কি রকম থিকনেস ব্যবহার করেছেন পিছনে কি পিছনে সব ফিটনেসই ভিতরে যেমন মোটা মোটা ফ্লাই কোনো পাতলা ফ্লাই আমাদের এখানে নাই সবই মোটা ফ্লাই আচ্ছা আর যদি পাতলা ফ্লাইয়ের মাল আমি বিক্রি করি সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে 500 1000 টাকা 1500 টাকা কমে যাবে মাল কমে যায় হ্যাঁ আমরা চেষ্টা করি একটু ভালো দেওয়ার জন্য কাস্টমার বুঝাইলে অবশ্যই কাস্টমার নিবে আচ্ছা 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 তারপরে এখানে কিন্তু আমরা আরেকটা অর্ডার দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কি রকম দেখতে পাচ্ছি এটা 10000 টাকা রেট পড়বে এটাও 10000 টাকা কালারটা ডিফারেন্স সেম আচ্ছা আচ্ছা এখানে কিন্তু 10000 টাকা পড়বে এটার প্রাইস এখানে আরেকটা অর্ডার আছে উৎকানের ভিতরে আমরা ভিতরে ভিতরটা গর্জনের ফ্লাই দেওয়া আচ্ছা যেটা আমরা সেগুন কাঠের মালের ভিতরে দেই পিছনে গর্জন পিছনেও গর্জনের ফ্লাই এটা অনেক সুন্দর একটা মাল এবং গ্লেসফুল মাল যারা অনেকে দামি মাল নিতে চায় রেট সুন্দর হয় যেন কাছে আপনার যা রেটের সমস্যা নাই আমার মাল ভালো লাগতে হবে তাদের জন্য আর কি দেখাস কিছু মাল আমাদের রাখা আচ্ছা তো এটার প্রাইসটা কি রকম পড়বে এটা আপনার 22000 টাকা পড়বে 22000 টাকা পড়বে এটার প্রাইসটা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি সিস্টার ডয়ার এটা সিস্টার ডয়ার আচ্ছা আচ্ছা এই সিস্টার ডয়ার গুলো প্রাইসটা কি রকম এটা হচ্ছে 9000 টাকা এটা হলো 9000 টাকা আবার সিস্টার ডয়ার আপনি আরো কমে নিতে পারবেন সেটাও আছে আমাদের সেক্ষেত্রে ওই যে মাল ওই যে ওটেক্স থাকবো তাহলে রেটটা কমে যাবে আর কি আচ্ছা আচ্ছা তারপর এখানে কিন্তু আমরা আরেকটা অর্ডার দেখতে পাচ্ছি এটা কিন্তু দেখতে খুব সুন্দর আচ্ছা তো এটার প্রাইসটা পড়বে 9000 টাকা এটা আপনার 9000 টাকা পড়বে আচ্ছা এটার প্রাইসটা কি এখানে এটা আছে এটা 10000 টাকা পড়বে এটা পড়বে 10000 টাকা আচ্ছা এটা এখানে একটা দেখতে পাচ্ছি এটা আমাদের বিনিয়ারের অর্ডার বিনিয়ার হ্যাঁ জার্মানি মনে হয় যদি বল না করি তাহলে এটাকে মনে চাপ মডেল বলা হয় হ্যাঁ হ্যাঁ এটা আপনি চাইলে আমার থেকে সেডও নিতে পারবেন এটা এই সেটের মাই ওয়াল দেখা যায় এই ড্রেসিং টেবিল অর্ডার আলমারি আমার সব আছে এটার ভিতরে আপনি সবই নিতে পারবেন আচ্ছা তো এটার প্রাইসটা কি রকম এটা আপনার 23500 টাকা পড়বে 23500 টাকা পড়বে টপটাও ডিজাইন করা আছে টপটাও কিন্তু ডিজাইন করা আছে এখানে দেখতে পাচ্ছেন আর ঢেউ ঢেউ করে আর কি ডিজাইন করা আছে খুব সুন্দর করে এগুলো 10000 টাকা পড়বে এটা 10000 টাকা পড়বে আর এটা প্রাইসটা কি রকম এটা 9000 টাকা পড়বে আচ্ছা এটা প্রাইসটা পড়বে 9000 টাকা আচ্ছা আপনাদের এখানে দেখতে পাচ্ছি যে সেগুন কাঠের টেবিল গুলো আছে ডাইনিং টেবিল আচ্ছা ডাইনিং টেবিল গুলো প্রাইসটা কি রকম ডাইনিং আপনার বিভিন্ন প্রাইজের আছে আমাদের এখানে এখন বিভিন্ন কোয়ালিটির মাল বিভিন্ন প্রাইস আচ্ছা যেমন আমরা এখানে যেই ডাইনিংটা দেখেন এই ডাইনিংটা আপনার ফিটনেস
আপনার টপটা প্লাস এই পিছনে আমরা আমাদের একটা তামাইয়া বসানো এগুলা রেটটা পড়বে আপনার 40,000 টাকা পড়বে এটা আচ্ছা এটার প্যাস্টাল কমপ্লিট সে বানিশ করা অবস্থায় আমাদের বানিশ করা হয় না ব্ল্যাং আছে এটা 40,000 টাকা পড়বে আচ্ছা এই ডাইনিং টেবিলের প্যাস্টে কিন্তু পড়বে 40,000 টাকা খুব সুন্দর ডিজাইন করা আছে চেয়ারগুলোতে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা আছে অনেক কারুকাজ বা চেয়ারেতে কিন্তু এখানে কিন্তু কারুকাজ করা আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ফুলের কারুকাজ করা আছে আর টেবিলটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে এবং 10 গ্লাস ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তো এই যে এখানে এইটা সেটার প্রাইসটা কি রকম এইটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়া ডাইনিং বলি আমরা ভিক্টোরিয়া ডাইনিং এটা ফুল বলা যাবে না হাফ বিটে ফুল বললে আমার পিছনেও আপনার ঠিক সেম এরকম কাজ করা থাকবে এরকম কাজ করা থাকবে এটা ফুল বিটের হাফ বিট্রিয়া বলি আমরা আর কি এটা আমরা 55,000 টাকা পড়বে এটা পড়বে 55,000 টাকা এটা খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল আচ্ছা আচ্ছা এখানে যদি আমরা এদিকে আসি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেগুন কাঠের বিটের সোফা আছে সোফা আছে সোফাগুলো প্রাইসটা কি রকম আপনার 311 সাথে তিনটা টি টেবিল আছে সেম কাজ করা টি টেবিলে পায়ের ভিতরে এটা ভিক্টোরিয়া সোফা সেট আমরা বলি মূলত এটা খুবই সুন্দর একটা সোফা এটা 75,000 টাকা পড়বে এটা রেটটা কমপ্লিট পাবে পড়বে আমাদের এখানে এখন যে কাঠের মালগুলো দেখতেছেন এগুলো কিন্তু বানিশ ছাড়া এটা কিন্তু বানিশ করা অবস্থা পাবে কারণ আমি যে সেগুন কাঠের মাল বিক্রি করতেছি এটা যদি কাস্টমার আমি বানিশ করে রাখি সেক্ষেত্রে কাস্টমার বুঝবে না যে এটা সেগুন কাঠ কিনা এজন্য ব্ল্যাং রাখা আছে তারা সুন্দর করে দেখবে পরবর্তীতে আমরা এটা বানিশ করে দিয়ে বিক্রি হওয়ার পরে আচ্ছা বিক্রি হওয়ার পর কিন্তু বানিশ করে দিবে এখানে কিন্তু সেগুন কাঠের খাটগুলোও দেখতে পাচ্ছি তো এই যে এই খাটগুলোর প্রাইসটা কি রকম হ্যাঁ এগুলো আপনার 40,000 টাকা পড়বে এগুলো ভিতরে আপনার খুব সুন্দর ফাইবার আছে 100% সিটিং এর সেগুন কাঠের ভিতরে আপনার হেড বক্স সিস্টেম আপনি চাইলে এগুলোর ভিতরে ফুল বক্স খাটও নিতে পারবেন আচ্ছা ফুল বক্স আছে যেমন আমাদের এখানে একটা ডিজাইন আছে এটা আপনার আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এটা 40,000 টাকা পড়বে 40,000 টাকা পড়বে আর এটার প্রাইসটা আর এখানে যেহেতু এটার ভিতরে হেড বক্স নাই আপনার সামনারা একেবারে লেভেল নিচ পর্যন্ত এটা কিন্তু হেড বক্স ভিতরে এটা রেটটা একটু বেশি এটা আপনার 35 পর্যন্ত আমরা রাখতে পারবো 5,000 টাকা 35,000 টাকা পর্যন্ত রাখবো বা এখানে আমার একটা আরো সুন্দর একটা খাট আছে আপনি দেখতে পারেন এটা শামুক খাট বলি আমরা শামুক খাট না খুবই একেবারে নতুন একটা ডিজাইন কারুগাজ আপনার লেগ সাইড লেগ সাইডটা যে কাজ করা মাথার সাইডে এই সেম একই কাজ করা আচ্ছা তো এটার প্রাইসটা কত পড়বে এটা আপনার 55,000 টাকা পড়বে 55,000 টাকা প্রাইস পড়বে না খুবই আনকমন একটা খাট এটা খুব পছন্দ করবে আর এখানে কিন্তু একটা গ্লাস দেওয়া আছে এটা এখানে একটা গ্লাস দেওয়া আছে গ্লাসও দেওয়া আছে আচ্ছা খুব সুন্দর আচ্ছা আচ্ছা এই নিচেরটা গ্লাস বসানো হয় নাই না নিচেরটা গ্লাস প্রয়োজন নাই কারণ এটা তো পায়ের কাছে থাকবে এজন্য গ্লাসটা দেওয়া হয় না এজন্য গ্লাসটা দেওয়া নাই আচ্ছা আচ্ছা এই নিচেরটা গ্লাস দেওয়া হবে না আর কি এখানে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সেগুন কাঠের সোফাগুলা আর ডিভাইন গুলা তারপর কিন্তু খাটগুলো সাজানো আছে আচ্ছা এগুলো হলো লেকার পলিশ করা না এটা লেকার পলিশ করা হ্যাঁ সেগুন লেকার পলিশ করা আর কি সেগুন কাঠের মাল আপনি ফাইবারটা অবশ্যই মানুষ দেখলে বুঝতে পারবে খুব সুন্দর ফাইবার করা গোল্ডেন কাজ করা ফোম দেওয়া আছে এখানে কারুকাজটা খুবই সুন্দর একেবারে আপনি দেখলেই বুঝতে পারতাছেন যে আসলে কত সুন্দর একটা কাজ করা আচ্ছা তো আপনি এই যে এই খাটের প্রাইসটা কি রকম দিতেছেন এটা আমাদের হচ্ছে 60,000 টাকা রেট আচ্ছা এই খাটের প্রাইসটা করবে 60,000 টাকা না এখানে একটা সোফা দেখতে পাচ্ছি সোফা আছে এই সোফাটা সাথে কয়টা সিট থাকবে সোফা মূলত আপনি এমনিতে লোকালি কিনতে গেলে সোফা কিন্তু সেট হয়েছে 5টা 221 বা 311 আমাদের এখানে কিন্তু 321 মানে 6টা আচ্ছা আপনার 321 ছয়টা সেট এখানে তো ছয়টা পাইতেছে সে সোফা খুবই সুন্দর 100% আপনার সেগুন কাঠের মাল লেকার পলিশ করা খুবই সুন্দর এটার প্রাইসটা কি রকম পড়বে এটা হইছে আপনার 120,000 টাকা পড়বে 120,000 টাকা এই সোফার প্রাইসটা আচ্ছা 120,000 টাকা কিন্তু এই সোফার প্রাইসটা পড়বে আপনার যদি পছন্দ হয় তাহলে কিন্তু দেখতে পারেন এগুলো তো সবার নেওয়া সম্ভব না একটা খাট আছে এটাও খুবই সুন্দর একটা খাট এই খাটটাও দেখতে পারেন খুব কারুকাজ আপনার আমাদের এখানে চাইলে আপনার এই মালগুলো আমার সাথে ম্যাচিং করে নিতে পারবে বেডরুম সেট মিলাই নিতে পারবে ফুল সেট আমরা মেসিং করে দিতে পারবো আমাদের সব পণ্যই আছে আপনি চাইলে আমি আপনাকে মেসিং করে দিতে পারবো আচ্ছা তো আপনি এই যে খাটের প্রাইসটা কত দিতেছেন এই খাটটার প্রাইস হবে আপনার 50,000 টাকা এই খাটের প্রাইসটা হবে 50,000 টাকা আচ্ছা এটা এটা কি সেম এটা সেম খাট হই কিন্তু একই খাটের ভিতরে অনেকে কিন্তু আবার লাইট ডিপ চায় আচ্ছা হ্যাঁ ডিপ লাইট যেমন এটা একটু ডিপ এটা একটু ডিপ কালার করা আছে এটা লাইট এখন যার যেটা পছন্দ হয় এরকমই আমরা মাল রাখি দেখতে পাচ্ছি যে সোফারও কালেকশন আছে খুব সুন্দর একটা সোফা আপনি দেখতে পাচ্ছেন একেবারে আনকমন যেটা অ্যাভেলেবল পাওয়া যাবে না টি টেবিলটা খুবই ফাইন একটা টি টেবিল টি টেবিলটা কিন্তু গ্লাস সেম কিন্তু আপনার সোফার সাথে ম্যাচিং করে তৈরি করা হয়েছে খুবই সুন্দর একটা সোফা তো আপনার এটার প্রাইস কত দিতে 75,000 টাকা পড়বে 75,000 টাকা এই হোম কভার সহ না হোম কভার সহ একেবারে কম কভার সহ যেভাবে আছে এভাবে এখানে একটা সুকেজ আছে আচ্ছা সুকেজ দেখতে পারেন আচ্ছা এই সুকেজটার প্রাইসটা কি রকম পড়বে এটা হইছে আপনার 80,000 টাকা পড়বে ভিতরে 10 mm গ্লাস এবং অল সেগুন এটা ভিতরে আছে খুবই সুন্দর একটা সুকেজ ভিতরে উপরে বাতি জ্বলবে
আপনি যখন মালগুলো সাজাবে তখন দেখেন একেবারে অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর দেখা যাবে। আর এটার ভিতরে কিন্তু 10 mm গ্লাস দেওয়া আছে, এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছেন মালেশিয়ান উডকাটের ভিতরে একটা সুকেস আছে, খুব সুন্দর একটা সুকেস। আচ্ছা, তো এটার প্রাইসটা কত? একটু রেঞ্জ আমাদের এখানে একটু বেশি আছে, অনেকে দেখা গেছে একটু ভালো মানের নিতে চায় তাদের জন্য এগুলো রাখা আছে। আচ্ছা, তো এটার প্রাইসটা কত দিতেছেন? এটা আপনার আছে 18000 টাকা পড়বে, এটার প্রাইসটা পড়বে 18000 টাকা। এটার প্রাইসটা সেম প্রাইস পড়বে, ডিজাইনটা ভিন্ন। আচ্ছা, ডিজাইনটা ভিন্ন। আচ্ছা, এই সুকেসগুলো কিন্তু ফিনিশিং অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক মালের কোয়ালিটি কিন্তু অনেক ভালো, গুণগত মানও অনেক ভালো হবে আশা করি। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছি একটা ডালিয়া সুকেস, ডালিয়া সুকেস। আচ্ছা, এই ডালিয়া সুকেসের প্রাইসটা আপনারা কি রকম দিতেছেন? এটা কিন্তু একেবারে আনকমন একটা সুকেস, অনেক আগের একটা সুকেস কিন্তু এখনো চলতেছে, এটা এখনো চলতেছে, মানে এটা চাহিদাটা এখনো মানুষের আছে, খুব সুন্দর একটা সুকেস। এগুলো 50000 টাকা পড়বে, এটা পড়বে 50000 টাকা পড়বে। তারপর কিন্তু এখানে আরেকটা সুকেস আছে। আচ্ছা, এই সুকেসের প্রাইসটা আপনারা কি রকম দিতেছেন? এই সুকেসের আপনার এটা হচ্ছে 4 পার্ট। আচ্ছা, মানে চার পাল্লার ভিতরে সুকেস এটা, এটা রেটটা আপনার পড়বে 22000 টাকা। আচ্ছা, এটা প্রাইস হবে 22000, তুলনামূলক রেটটা তুলনামূলক কম আর কি, যেমন আমরা 3 পার্টের আগে দেখাইছি ওগুলোর একটু রেট রেঞ্জে বেশি, কারণ এটা ভিতরটা ফিনিশিং করা আর এটাও ভিতরটা ফিনিশিং করা, ঠিক আছে, তারপর তবুও রেটটা একটু কম। আচ্ছা, একটু কম, মানে এখানে এটা ওটার ফিনিশিংটা আরো বেশি আর কি, এটা ফিনিশিং একটু কম আর কি। আচ্ছা, এখানে কিন্তু তারা সাইকেলও বিক্রি করে থাকে, বাচ্চাদের জন্য আমরা সাইকেলও রাখি, সাইকেলও বিক্রি করে থাকে, খুব সুন্দর। এখানে এই সুকেসটার প্রাইসটা আপনারা কিন্তু দিতেছেন? এটা 3 পার্টের ভিতরে সুকেস, 3 পার্টের ভিতরে কিন্তু রেটটা আপনার কম হবে, এগুলো 16000 টাকা হলে নিতে পারবেন, এগুলো 16000 টাকা। আর এই খাটগু, এই সুকেসগুলা কিন্তু সবই কিন্তু মালেশিয়ান উড, মালেশিয়ান উডকাটের ভিতরে। আচ্ছা, তারপর এটার প্রাইসটা কি সেম? এটাও সেম প্রাইস, এখানে আপনার যে সুকেসগুলো আছে প্রাইসটা সেমই পড়বে, শুধু কালারটা ভিন্ন, বিভিন্ন কালারের মাল আছে, বিভিন্ন ডিজাইনের মাল আছে। আচ্ছা, এখান থেকে আপনার যে সুকেসটা নেন প্রাইসটা কিন্তু পড়বে 16000 টাকা, 16000 টাকা। আচ্ছা, এই ডিজাইনগুলো আপনাদের একটু দেখাই দিই, কারণ অনেকে আয়েশা দেখতে পারবেন না, অনেকে বাংলাদেশের বাইরে থেকে কল দিবেন, তাদের জন্য আমরা একটু দেখাই দেবো আর কি। যে এগুলো হলো মেলামাইন বোর্ডের, না মেলামাইন বোর্ডের? আচ্ছা, এগুলো হলো মেলামাইন বোর্ডের আর কি। তো এই যে এই সুকেসগুলো আপনার প্রাইসটা কি রকম? এটা আপনার আমাদের 10000 টাকা দাম পড়বে। আচ্ছা, কম রেটে এই সুকেসটার প্রাইসটা পড়বে 10000 টাকা, এটা হলো মেলামাইন বোর্ডের আর কি। আচ্ছা, এটা প্রাইসটা পড়বে 10000 টাকা। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছি আরেকটা মেলামাইন বোর্ডের আছে, এটা এটার প্রাইসটা কি রকম পড়বে? এটা যেমন উপরে কানিস্টার লেভেল, এটা কানিস্টার কানিস দেওয়া আছে, একই রেট পড়বে। আচ্ছা, 10000 টাকা রেট পড়বে। হ্যাঁ, কালার। আচ্ছা, যদি আমরা একটু এদিকে আসি। আচ্ছা, তো এই ড্রেসিং টেবিল গুলো প্রেস গুলো হচ্ছে 4000 টাকা পড়বে। এটা সাইডে পাল্লা দেওয়া আছে, মাঝখানে গ্লাস, নিচে আবার আপনার পাল্লা আছে, ড্রয়ার আছে। আচ্ছা, এটা আপনার 4000 টাকা পড়বে। আচ্ছা, এই ড্রেসিং টেবিলের প্রেস কিন্তু পড়বে 4000 টাকা আর কি। তাদের যারা কম প্রাইসে খুঁজতেছেন কিন্তু পাইতেছেন না, তাদের জন্য কিন্তু এই ড্রেসিং টেবিল গুলো। আর এটার ভিতরেও কিন্তু আপনার এখানে কিন্তু আপনার পিছনে জায়গা আছে, আপনার পাল্লা আছে, মা সাজাই রাখবে এখানে, পাশে সাইডেও কিন্তু পাল্লা আছে, দুই সাইডে দুইটা পাল্লা আছে, এবং নিচে একটা গ্লাস করা একটা আপনার পাল্লা আছে, কিছু রাখতে পারবে, একটা পাল্লা আছে, পাল্লা আছে। আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু সোফার কালেকশন আছে। আচ্ছা, তো এই যে এইগুলো তো মালেশিয়ান এমডিএফ এর সোফা, এটা আবার বিনিয়ার এর, একটা যেটা হলো বিনিয়ার এর, না বিনিয়ার। আচ্ছা, এটা কিন্তু বিনিয়ার বোটের, আর এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটার সাথে আপনারা কয়টা সিট দিতেছেন? এটা 2-2-1, মোট 5টা সেট হবে, মোটরও 5টা সেট হবে আর কি, 5টা সিট হবে। আচ্ছা, তো আপনারা এটার প্রাইসটা কত দিতেছেন? এটা আপনাদের হচ্ছে 35000 টাকা পড়বে, 35000 টাকা এটা প্রাইসটা পড়বে। আচ্ছা, 35000 টাকার ভিতরে কি আপনারা এই ফর্ম কভার গুলো দিয়ে দিবেন? একেবারে কমপ্লিট, একবার কমপ্লিট করে একবার বাসায় গিয়ে ফিট করে দিয়ে আসবেন, ফিট করে দিবেন। আচ্ছা, আর আগের ভিডিওতে তো আমাদেরকে মানে বাসায় পৌঁছানোর দায়িত্ব আপনারা নিয়েছিলেন, মানে সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিচ্ছেন। আচ্ছা, ফ্রি, আপনাদের দূর থেকে কোনো কাস্টমার আসলে অবশ্যই তাকে আমরা ফ্রি সার্ভিস দিব, আমরা ভাড়া কোনো প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, আমরা একদম সুন্দরভাবে আমাদের গাড়ি দিয়ে আমরা পৌঁছে দেব বাসার মধ্যে, সেখানে ভাড়া লাগবে। আচ্ছা আচ্ছা, আপনাদের ফ্রি। আচ্ছা আচ্ছা, আপনারা যদি ঢাকার ভিতরে এবং নারায়ণগঞ্জের ভিতরে নেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ফ্রি আর কি, আপনার বাসায় গিয়ে আপনার প্রোডাক্টটা কিন্তু তারা পৌঁছে দিয়ে আসবে এবং ফিটিং করে দিয়ে আসবে, আপনি সেক্ষেত্রে যেটাই নেন। টেন এমডিএফ এর একটা সোফা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আপনার এটার প্রাইসটা কিরকম দিতেছেন? এটা আমাদের 30000 টাকা পড়বে, একই সিস্টেম 2-2-1। আচ্ছা, মূলত কিন্তু টি টেবিলটা কিন্তু আলাদা কিনতে হয়, টি টেবিলটা আলাদা কিনতে হবে। আচ্ছা, টি টেবিলগুলোর প্রাইসটা কি? অনেক টি টেবিলটা 6000 টাকা পড়বে, 6000 টাকা পড়বে। আচ্ছা, টি টেবিলটা কিন্তু গ্লাসটা কিন্তু অনেক মোটা, 10 mm গ্লাস, অনেক মোটা। আচ্ছা, 10 mm গ্লাস এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে। আচ্ছা, তারপরে কিন্তু আমরা এখানে আরেকটা সোফা দেখতে পাচ্ছি, এটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাইতেছে। আচ্ছা, তো আপনি এটার প্রাইসটা কিরকম দিতেছেন? এটাও 30000 টাকা পড়বে, আর আমাদের বিশেষ করে আমাদের ফাইবারের যে আপনার ইয়াগুলো দেখতেছেন এগুলো কিন্তু কমপ্লিট, আপনার ফোম কাপ কুসুম সহ আপনার যেগুলো নিতে আসেন সবগুলো ফোম কুসুম,
সব একই প্রাইস আচ্ছা সব সবগুলা কিন্তু একবারে একই প্রাইস আর কি একবারে কমপ্লিট পাইতাছ একবারে কমপ্লিট একবারে মানে এটা ফোম কভার এই সব কেনার আর কোনো ঝামেলা নাই ঝামেলা নাই ইন টোটাল একবারে কমপ্লিট করে দিবে আচ্ছা তারপরে কিন্তু এখানে কিন্তু এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে সুন্দর একটা ডিজাইন আচ্ছা আচ্ছা তো আপনারা এই যে এখানে যে আলমারিটা দেখতে পাচ্ছেন এটা এই আলমারিটা আমি আগে একটা অর্ডার দেখাইছি কিন্তু আপনারা সেন্ড দিয়ে এটা মেসেজ করে নিতে পারবে আলমারি আমি ভিতরটা দেখাই আপনাদের দেখতে খুবই সুন্দর আর দেখতে পাচ্ছেন তাদের এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো যেটা আমি আপনাদেরকে বারবার বুঝাইতেছি আর কি প্রোডাক্টের কোয়ালিটিগুলো কিন্তু গুণগত মান কিন্তু অনেক ভালো আছে আপনারা দেখবেন যে অনেক জায়গায় আছে মাল কিন্তু দেখতে চকচক করে আর সবাই যেটা জানে যে চকচক করলে কিন্তু সোনা হয় না আচ্ছা চকচক করলে কিন্তু সোনা হয় না আচ্ছা তারপর এখানে দাম সেট আছে আপনারা তুলনামূলক দেখান সবাইকে যেমন এখানে আমরা টুপাটার আলমারি আপনার সুকেস তারপর থ্রিপাটার আলমারি ড্রেসিং টেবিল খাট প্লাস এই সেট আমাদের আছে একটা অর্ড্রপ আপনার যারা সেট মিলাই নিতে চায় আর কি এই যে এখানে একটা মানে দেখা যায় এই যে চাপ মডেলের পুরো সেটটা আছে আপনাদের সেটে আছে আচ্ছা যদি কেউ যদি দেখা যায় পুরো সেটটা নিতে চায় সেক্ষেত্রে প্রাইসটা কিরকম পড়বে সেট যদি কেউ নেয় সেক্ষেত্রে আমি আলমারিটা টু পার্টটা বাদই দিলাম থ্রি পার্টে নিয়োগ সে যদি থ্রি পার্টটা নেয় থ্রি পার্ট নিলে আপনার পুরো সেটটা আমাদের 2 লাখ টাকা পড়ে যাবে পুরো সেটটা পড়বে 2 লাখ টাকা আচ্ছা পুরো সেটটা 2 লাখ টাকা পড়বে আমাদের সেটটা পড়বে 2 লাখ টাকা সে পাইতাছে আপনার ওয়ার্ড্রপ আপনার সুকেস খাট আলমারি ড্রেসিং টেবিল সব আর এখানে কিন্তু আমরা বারবার বলতেছি যে এখানে কিন্তু ফ্রিজেরও কালেকশন আছে দেখতে পাচ্ছেন সব ধরনের ফার্নিচারের কিন্তু কালেকশন আছে তো দেখলেন আপনারা আমাদের এই শোরুমের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই শোরুমে কিন্তু কিস্তির সুবিধা আছে যেটা আপনাদেরকে প্রথম আমরা বলছি এবং এখনও বলছি যে এখানে কিন্তু কিস্তির সুবিধা আছে আপনারা যদি কিস্তিতে প্রোডাক্ট নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে পুরো ডিটেলসটা জেনে নিতে পারেন যে কীভাবে কিস্তিতে নিতে হবে কতদিনে কিস্তিতে নেওয়া যায় সেক্ষেত্রেও আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কিস্তিতে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি কিন্তু কিস্তিতে নিতে পারেন আর আমরা সর্বশেষ ভাইয়ের কাছ থেকে একটা জিনিস জেনে নেব তাদের এখানে কীভাবে আসতে হবে আপনারা যারা আসতে চান তাদের এই শোরুমে তারা কীভাবে আসবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো ভাই আপনাদের এখানে যদি কেউ আসতে চায় সরাসরি তাহলে কীভাবে আমাদের এখান থেকে যদি ঢাকা থেকে কেউ আসতে চায় সেক্ষেত্রে গুলস্তান থেকে আমাদের গাড়িতে উঠলে গোলরি গাড়ি বা আসিয়ান গাড়ি আসে সেগুলো আমাদের গাউসিয়া পর্যন্ত যায় ওখান থেকে আসে আমাদের রূপসি স্থানে নামলেই হবে এখানে মাইশা ফার্নিচার যে কেউ জিগালি দেখাই দেবে যে মাইশা ফার্নিচারে যাবো আমাদের এখানে হচ্ছে রূপসি রূপগঞ্জ নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সংলগ্ন মাইশা ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স তো আপনাদেরকে আমি একটু ভালো করে বুঝিয়ে দেই আপনারা যদি কেউ দেখা যায় ঢাকার ভিতরে থেকে আসেন ঢাকার ভিতরে থেকে আসলে নারায়ণগঞ্জ থেকে তো কিন্তু সহজ আপনারা নারায়ণগঞ্জ থেকে সবাই চেনেন রূপসি আর যারা গাউসিয়া যাবেন গাউসিয়ার গাড়িতে উঠলে কিন্তু আপনারা এখানে আইসা রূপসি আর কি নামলেই হবে আর যারা ঢাকার থেকে আসবে তারা কিন্তু গুলিস্তান থেকে গাউসিয়া বা নয়সন্ধির যেই গাড়িগুলো যায় সেই গাড়িগুলোতে আপনার উঠবেন এবং ওঠার পরে কিন্তু আপনার সরাসরি রূপসি স্টেশনে নামবেন রূপসি স্টেশনে নামার পর আপনার যে কাউকে জিজ্ঞেস করবেন অথবা রিক্সাওয়ালাকে রিক্সায় উঠে জিজ্ঞেস করবেন যে আমরা মাইশা ফার্নিচারের সামনে যাব সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিয়ে আসবে অথবা কিন্তু তাদের এটা হলো পল্লী অফিসের সাথে পল্লী বিদ্যুৎ অফিসের সাথে এবং তাদের এটা হলো সাইডে কিন্তু একটা হাসপাতাল আছে স্বদেশ মেডিকেল স্বদেশ মেডিকেল আচ্ছা স্বদেশ মেডিকেল এটা কিন্তু সবাই চিনবে স্বদেশ মেডিকেলের সাইডে কিন্তু তাদের শোরুমটা তো আপনারা অবশ্যই অবশ্যই এই শোরুমে আসবেন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন তো আজকে ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম